नमस्कार, मैं नंदिता और आप देख रहे हैं आपका लोकप्रिय चैनल NIS मीडिया। आइए সেদিন আমরা মালা পড়লে আরো ভালো লাগবে। ধন্য 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 ঝাড়খণ্ড বঙ্গবাসী সমন্বয় সমিতি, তোমাদের জানাইতে উৎসাহে উৎসাহিত ভাসি লিখিলাম কবিতা খানি ঘরের কোণে বসি। তোমাদের আগমনে নবজাগরণে উঠবে জেগে সহস্র বঙ্গবাসী, বঙ্গবাসী শিশুর জীবনে ফুটবে নূতন হাসি। প্রচার প্রসার করতে ওরা প্রতিবন্ধ ভাষীর ঘরে, শিশুরা পাবে বাংলার শিক্ষা ঝাড়খণ্ড রাজ্য ভেবে। মাধ্যমকে আমি একটু অনুরোধ করছি, বঙ্গভাষী শিশু মাতৃযুদ্ধ সমমনে ভাষার মতো ধন হারিয়ে যেতে দিব না। কর সমাজের আগমনে বঙ্গভাষীর বাঙালি উঠবে ফুটে ঝরা পড়া ফুল। তাই ঘরে তার জন্মলগ্ন 2000 সালে জন্ম হয়েছিল ঝাড়খণ্ড গঠনের পরে, এবং তারপর থেকে লাগাতার আন্দোলন করেছে। সে আন্দোলন হয়তো এতটা বৃহৎ আকারে হয়নি, ছোট ছোট কিছু কিছু উপলব্ধি আমাদের হয়েছে, কিন্তু এবারকার আন্দোলনটা একটা নির্ণায়ক আন্দোলন হবে। এবং সেই আন্দোলনে আমরা যত বেশি মানুষকে সংগঠিত করতে পারবো, যত বেশি মানুষ কি আন্দোলনের সঙ্গে আসতে পারবে, তারাই ইতিহাস রচনা করবে। কারণ ইতিহাস মানুষই রচনা করে, কোনো নেতা রচনা করে না, মানুষই ইতিহাস। তার পক্ষে একটুখানি আপনাদের কাছে ক্ষমা চাইবো। এই আন্দোলনের পিছনে আমাদের কোনো ভাষার প্রতি কোনো বিদ্বেষ নাই, হিন্দির প্রতি কোনো বিদ্বেষ নাই। আমি চ্যালেঞ্জ করবো, আমার সঙ্গে হিন্দিতে কথা বলুন, আমরা আমি ভোজপুরিতে কথা বলতে যাই, আমি হিন্দিতে কথা বলতে যাই, কিন্তু আমার হিন্দির সঙ্গে কোনো বিদ্বেষ নাই, আমার সঙ্গে কুর্মালির সঙ্গে কোনো বিদ্বেষ নাই, কোনো ভাষার সঙ্গে কোনো বিদ্বেষ নাই। আমরা সবাইকে আগে কাটতে চাই, সবাইকে কাছে টেনে আনতে চাই, কিন্তু নিজের মাতৃভাষাকে শেষ করে আপনাকে আমি আপনাদের চাই না। নিজের মাতৃভাষাকে শেষ করে আছে গুরুজি, আজ থেকে 8 বছর আগে গুরুজির হাতের লেখা চিঠি প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন যে যেদিনকে আমাদের সরকার হবে ঝাড়খণ্ডে বাংলা ভাষাকে আমরা সম্পূর্ণ মর্যাদা দেব, আর তার যা যা করণীয় আমরা করব। অবশ্য 3 বছর পেরিয়ে গেল, এখন গুরুজি যে স্টেটমেন্টটা দিয়েছে, যে চিঠিটা লিখেছে রেল মন্ত্রণালয়কে, সেটাকে আমরা সাধুবাদ জানাই, গুরুজিকে আমরা নমস্কার জানাই। কিন্তু আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে হেমন্ত বাবু মুখ্যমন্ত্রী, হেমন্ত বাবু যদি একটা চিঠি লেখে, ওটা মনে হয় আরো বেশি আমাদের জন্য লাভবান হব। যতক্ষণ না ঝাড়খণ্ডের বাংলা ভাষা প্রত্যেকটা স্কুলকে যে আপনারা বাংলা থেকে হিন্দিতে করে দিয়েছেন, ওইটা তো আপনার সরকারের হাতে আছে, বাংলা বই ছাপছেন না, ওটা তো ঝাড়খণ্ড রাজ্য সরকারের হাতে আছে, কোথায় আপনাদের হাত বেঁধে আছে? সেজন্য আমরা এটা থেকে রাজনীতি থেকে দূরে প্রত্যেকটা রাজনৈতিক দলের কার্যকর্তাকে নেতাকে সবাই বলছি আসুন, কিন্তু রাজনৈতিক এটা নয়, এটা অরাজনৈতিক একটা ভাষার আন্দোলন। থেকে নিমতি থেকে চান্ডি থেকে আমার বড় দাদা দিদি কাকা দেখি সবাই এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। ऐसे ही डेली अपडेट पाने के लिए हमारे चैनल को लाइक कमेंट शेयर एवं सब्सक्राइब करें।